প্রিয় দর্শক আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে প্রতিদিনের মতো আজও আলোচকদের সাথে কথা হবে নির্ধারিত বিষয়ে আজকের আলোচনার শিরোনাম প্রেক্ষাপট চলমান বন্যা আলোচনায় দুর্যোগ ব্যবস্থাপনা এ বিষয়ে কথা বলার জন্যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছে আমার ডানে প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা মাহবুব এরপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আপনার দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে এই দুই অতিথির সঙ্গে আজকের বিষয়ে কথা হবে তবে তার আগে যথারীতি এক নজর দেখব বৈশাখী সংবাদের শিরোনাম বিগত কিছু দিনে বন্যায় সাতাশ জনের মৃত্যু লক্ষ্মীপুর ও নোয়াখালীতে নতুন এলাকা প্লাবিত কাপ্তাই লেক ও পদ্মায়ও পানি বাড়ছে বন্য কবলিত দুর্গম এলাকায় খাবারের সংকট ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিচ্ছে ফেনীতে ভয়াবহ খাদ্য সংকট কারণ আরতগুলোয় কাঁচা পণ্য নষ্ট হয়েছে ফলে সবজির বাজার ফাঁকা শুধু আলু পৌঁছলেও ক্রেতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টাকে একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে আছে ছয়টি মন্ত্রণালয় এবং আওয়ামী লীগ আমলে গুমের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম আজকের দুই আলোচকের সঙ্গে আলোচনায় যাব তবে তার আগে এক নজর দেখিয়ে নিচ্ছি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণের যে কার্যক্রম চলছে সেটি নিয়ে বৈশাখী টেলিভিশনের একটি প্রতিবেদন বন্যাকবলিত ফেনী ও নোয়াখালীর অনেক এলাকায় মানবিক সংকট দেখা দিয়েছে সেখানকার অধিকাংশ বাড়িতেই নেই রান্নার ব্যবস্থা কয়েকদিন ধরে প্রায় না খেয়ে কাটছে পানিবন্দী মানুষের আশ্রয় নিচ্ছে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে যে কারণে আশ্রয় কেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে খাবার সংকট এবং বিশুদ্ধ পানির অভাব বন্যার্থদের সাহায্যে প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সারাদেশের শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তারদের বিভিন্ন সংগঠন মেডিকেল টিম গঠন করে বন্যার্থদের চিকিৎসা দিচ্ছে ফেনী ও কুমিল্লায় প্রচুর ত্রাণ সামগ্রী আসলেও নৌকা ও ট্রলার না থাকায় সহায়তা পৌঁছানো যাচ্ছে না দুর্গম এলাকায় ফলে এসব এলাকায় হেলিকপ্টারে করে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনা ও বিমানবাহিনী এবং বিজিবির সদস্যরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুরে পাঁচশো পরিবারের মাঝে হেলিকপ্টার থেকে ত্রাণ পৌঁছে দেয় বিজিবির সদস্যরা বিজিবি চার ব্যাটালিয়নের উদ্যোগে ফেনীর বাজার পৌর মার্কেট এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গতদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয় ফেনী সদর উপজেলার সরস্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয় নেয়া বানভাসীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে এ বিপাটি তিনবেলা খাবার দেয়া হবে বলে জানান এবি পার্টির নেতারা নোয়াখালীর বিভিন্ন এলাকায় হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে চাঁদপুরের উপজেলা সহ বিভিন্ন এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সেখানে আশ্রয় কেন্দ্রে দুইশো পরিবার আশ্রয় নিয়েছে সীমান্তবর্তী এলাকা হওয়ায় সবার জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা যাচ্ছে না আমরা দারুণ অবস্থা আরো বিতরণ করার জন্য যে স্প্রেডবোর্ড এবং নৌকা এগুলো আমরা কাছে নাই যার জন্য আমরা সবার হাতে হাতে পৌঁছায় দিতে পারতেছিনা মৌলভি বাজারের বন্যা কবলিত মানুষদের মাঝে সরকারিভাবে ত্রাণ দেয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বন্যার্থদের মাঝে বিতরণ অব্যাহত রয়েছে এইরকম অবস্থা থাকে তার নিচে ত্রাণ বিতরণ অব্যাহত আমরা রাখব মৌলভীবাজার বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরিবেশবাদী সংগঠন সেফটি ফার্স্ট সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো আমরা দেখছিলাম বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের যে চিত্র সেটি এবং সেখানকার মানুষের এই সময়ের যে দুর্ভোগ সেই চিত্রটি আমাদের একটি প্রতিবেদনে ফিরছি আজকের আলোচকদের কাছে দুর্যোগকালীন ব্যবস্থাপনা একটি বড় বিষয় যখন আসলে মানুষের মানে দুর্ভোগটা বাড়ে যখন দুর্গত এলাকার পরিমাণ বিস্তৃত হয় এবং দুর্ভোগের পরিমাণ গভীর থেকে গভীরতর হয় তখন এই ব্যবস্থাপনার ব্যাপারটি বারংবার আলোচনায় আসে আমাদের এবারের বন্যায় একটা বড় সমস্যা হচ্ছে যে ত্রাণ পৌঁছানো হুম ত্রাণ সংগ্রহের জায়গাটি আমরা একটা বড় একটা ঐক্যের জায়গা দেখতে পেয়েছি গোটা দেশ জুড়ে আমাদের সেরকম অতটা সেই জায়গাটিতে ভুগতে হয়নি কিন্তু সেটিকে সঠিক জায়গায় পৌঁছানো বা যে সমস্ত জায়গাগুলোকে আমরা বলি প্রত্যন্ত এলাকা সেগুলোতে পৌঁছানো হ্যাঁ কারণ বিচ্ছিন্ন হয়ে আছে এরকম জায়গায় একটা মানে চ্যালেঞ্জের ভেতরে পড়তে হয় তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ব্যাপারে আমি একটু আপনার কাছ থেকে শুনবো অধ্যাপক রহমান আসলে বন্যা তো আমাদের এই বন্যার সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই অঞ্চলগুলা পাহাড়ি অঞ্চলের পাদদেশে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার কবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলগুলো পাহাড়ের পাদদেশে দেশে তো এখানে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তো এইখানে যেই নদীর যে ক্যাসমেন্ট এরিয়া নদী যেই জায়গা থেকে পানি বিভিন্ন নদীগুলো যেমন আছে যেমন ফেনীতে মোহরি নদী তারপর ফেনিনি নদী সেলোনিয়া রিভার তিনটা রিভার আছে এদের কিন্তু পানি আনে যে সে রিভারটা সরপিল গতিটা আসে কিন্তু পানি কিন্তু সে আরও বিভিন্ন আরও স্ট্রিম দিয়ে অনেকগুলো এই নদীতে এসে পড়ে এই স্ট্রিমগুলো ওই পানিগুলো আসে তো পাহাড়িয়া এলাকার পানিটা খুব দ্রুত করে কি এই নদীতে আসে নদী থেকে প্রচুর পানি যখন হয় তখন এখান থেকে খুব দ্রুত ল্যান্ডে এসে পড়ে তো এই ঘটনাটা এখানে ঘটেছে যেহেতু পাহাড়ের পাদদেশে এইখানে এ বেশি বৃষ্টিপাত হলেই ক্যাসপ্যান্টেরিয়া এখানে আকস্মিক বন্যা হয় এটা এটার নেচারই এই জন্য আমরা বলি যে আগাম বন্যা হয় সুনামগঞ্জে সাধারণত এবং এটা হয় এই মে জুন মাস মে মাসের দিকে হ্যাঁ আমাদের ধান কাটার সময় এই অনেক অনেক সময় আগে হয়ে গেলে ধান ক্ষতিগ্রস্ত হয় তো এইখানে সাধারণত এই ইয়েটা কম বন্যার প্রকোপটা কম এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এরকম একটা বন্যা যেমন অষ্টআশি সাল হয়েছিল এরপরে এই এবারে এই দুই হাজার চব্বিশ সালে গত বছরও কিন্তু এই ধরনের একটা বন্যা সিলেট হয়েছে এবং এটা একশো বাইশ বছরের রেকর্ড বৃষ্টিপাত হয়ে এই বন্যাটা হয়েছে সিলেটও কিন্তু পাহাড়ের পারদেশে এই জন্য এই বন্যাগুলো হয় কি প্রচুর পানি খুব তাড়াতাড়ি এসে পড়ে যেহেতু পাদদেশে পাহাড় মানে আমাদের বাউন্ডারির পরেই পাহাড় যেমন ফেনিতে যদি দেখেন ফেনি পশুরাম পশুরাম একটা বেলিতে দুই পাশে দুইটা পাহাড় কিন্তু এটা ইন্ডিয়াতে ওই পানিগুলো কিন্তু আমাদের এখানে বেলিতেই এসে পড়ে এবং ফেনি এবং নোয়াখালী এটা বেলি বরাবর আমাদের পাহাড়গুলো হলো উত্তর দক্ষিণে প্রসারিত এ দেখা যায় যে উত্তর দক্ষিণে বড় হাই হিল রেঞ্জ আবার বেলি আবার হাই হিল হিল রেঞ্জগুলো একশো দেড়শো কিলোমিটার লম্বা হতে পারে হ্যাঁ তারপর আবার বেলি এরকম একশো দেড়শো কিলোমিটার আবার লম্বায় আবার হিল রেঞ্জ এরকম এগুলো বলি আমরা ভঙ্গিল পর্বত এই বঙ্গিল পর্বত এখন ফেনী লক্ষ্মীপুর হলো বেলি বরাবর এবং এখানে তিনটা রিভার নেমে এসেছে এই তিনটা রিভার দিয়ে এদের কিন্তু আলাদা আলাদা আমরা বলি ক্যাশমেন্ট এরিয়া রিভার ক্যাসমেন্ট অথবা আমরা বলি এটা ইয়া ওয়াটারশেড মানে সে আলা আলাদা অঞ্চল থেকে পানি আনতেছে ফেনী রিভার এক জায়গা থেকে আনতেছে সেলোনি এক জায়গা থেকে আনতেছে মোহরি নদী এক জায়গা সবগুলো এসে কিন্তু এই ফেনির নোয়াখালীর উপর দিয়ে চলে গেছে তো এতে করে হঠাৎ বন্যাটাই কেন কিন্তু উত্তরাঞ্চলে যদি বন্যা হয় মধ্যাঞ্চল আনতে কিন্তু আমাদের আমাদের কিন্তু চার পাঁচ দিন সময় লাগে কিন্তু এই সময়টা এখানে পাওয়া যায় তো এখানে তিন দিনে প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং হিলি এরিয়াতে আগরতলা এবং আমাদের যেইটুকু হিল আছে এই এরিয়াতে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে এবং ওইখানে আপিস্টিমে বাদ থাকতে পারে হ্যাঁ একটা তো আমরা জানি গুমতি নদীতে আছে তো এই সব কিছু মিলিয়ে এই ডেভাস্টেটিংটা এখানে বেশি হয়েছে কুমিল্লার ইয়াটা কিন্তু আলাদা কুমিল্লা হলো ঘুমতি কুমিল্লা কিন্তু ঘুমতি রিবার কিন্তু পাহাড় কেটে আড়াআড়িভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে এসেছে কুমিল্লা হলো পাহাড়ের পাদদেশে কিন্তু সে বেলির ভিতরে না সে বাহিনী তো কুমিল্লা আড়াআড়িভাবে ঘুমতি নদী দিয়ে যে পানিটা এসেছে এটাই এসে আমাদের এই যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ আছে এই বাঁধকে ভেঙে লোকালয় তলা প্লাবিত করেছে তো এই বন্যাগুলা কিন্তু এই যে পাদদেশের যেই বন্যা এরকম যে আগাম বন্যা বা আমরা বলি আকস্মিক বন্যা এটা কিন্তু আমাদের এই প্লেনল্যান্ডে এরকম হয় না প্লেনল্যান্ডে বন্যা হলে এটা অনেক দীর্ঘস্থায়ী পনেরো বিশ দিন দীর্ঘস্থায়ী এখানে কিন্তু আট দশ দিনে কিন্তু সাধারণত তিন চার দিনে শেষ হওয়ার কথা কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ এই জন্য কিন্তু বন্যাটা দীর্ঘ কুমিল্লাতে একটু একটু করে পরিস্থিতির উন্নতি হচ্ছে বৃষ্টি কমছে উন্নতি হচ্ছে তো সেক্ষেত্রে এই যে আমাদের যে ব্যবস্থাপনা আমাদের ত্রাণ পৌঁছানো বা এখন নানা ধরনের যে সংযোগ পুনর্স্থাপন এই জায়গায় ত্রাণ পৌঁছানো আমরা আমরা বাংলাদেশ ফ্লাড দুর্যোগে এবং সাইক্লোনে আমরা কিন্তু একটা রোল মডেল আমাদের বলা হয় যে বাংলাদেশ এটা ভালোভাবে মোকাবেলা করতে পারে এবং এটার এক্সপিরিয়েন্স আছে এখন এখানে হয়েছে কি এইখানে যেই ফেনিতে যেই যেই এবং গত বছর সিলেটে যেই ইয়েটা হয়েছে বন্যাটা হয়েছে এই এই বন্যা মোকাবেলা করার মতো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা ছিল না এখানে পানির হাইট হাইট এত বেশি এখানে যোগাযোগ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নাই বিদ্যুৎ নাই আপনি কিভাবে যোগাযোগ করেন মানুষ নিস্তালা তলিয়ে গেছে হ্যাঁ যাদের বিল্ডিং আছে আর যাদের বিল্ডিং নেই তারা তো পুরো তাদের মানে টিনের ঘর বা অন্য যে বাসস্থান পুরাটাই নিমজ্জিত হয়ে গেছে তখন তারা যাবে শেল্টারে পর্যাপ্ত শেল্টার ফ্লাড শেল্টার ফ্লাড শেল্টার করার পরিকল্পনা সরকাররা আছে সারা দেশই করবে কিন্তু এখন তো নাই এখন তারা একজিস্টিং যেখানে স্কুল বা অন্য প্রতিষ্ঠান আছে এখানে গিয়ে উঠেছে এখন এইটা মোকাবেলা করার মতো আমাদের যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে স্ট্যান্ডিং অন ডিজাস্টার এখানে সব কিছু কিন্তু বলা আছে কীভাবে করবে কিন্তু এটা কথা হ্যাঁ বাস্তবে হামজা বলতে পারুন বাস্তবে কি অবস্থা হয়েছে এখানে এই ধরনের ফ্লাড মোকাবেলা করার আমাদের এক্সপিরিয়েন্স কম যদিও গত বছর সিলেট যেই ফ্লাড হয়েছে সিলেটে এটার এটার ধরন কিন্তু এক ওইখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা যদি কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে যদি এখানে মোকাবেলা করতাম তাহলে কিন্তু আরও ভালোভাবে মোকাবেলা করতে পারতাম কারণ হচ্ছে কি ওইখানে যখন মোবাইল ছিল না তখন যোগাযোগ নেই তখন কিন্তু স্যাটেলাইট ফোন ইউজ করার ওইখানে কিছু করেছে তো ওইখানে যখন দেখেছি যে আমাদের এই যে স্যাটেলাইট ফোন দরকার বিদ্যুৎ না থাকলে বিকল্পে কি করা যায় এই প্রিপারেশনটা কিন্তু আমাদের নিয়ে রাখা দরকার এটা যদি আমরা পর্যাপ্তভাবে নিতে পারি আকস্মিক দুর্যোগে আকস্মিক দুর্যোগে এই পর্যাপ্ত স্যাটেলাইট ফোন বিদ্যুৎ মানে মানে মোবাইল চার্জ বা বিদ্যুতের বিকল্প একটা ব্যবস্থা ইনস্ট্যান্ট এই জিনিসগুলো যদি আমি গত বছরের এক্সপিরিয়েন্স থেকে করে রাখতাম এখানে কিন্তু মোকাবেলা করা সহজ আর এই বর্ণটা এরকম ফেনিতে। এত স্রোত ছিল সাধারণ মানুষ তো যাই যেতেই পারে না কি ভয়াবহ অবস্থা বিচ্ছিন্ন যোগাযোগ একজন একজনের সাথে একজনের তো এই জিনিসগুলা আমাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্টের এই যে আগের এক্সপিরিয়েন্স থেকে যে আমরা যদি শিক্ষা না নিই তাহলে কিন্তু এটা এরকম হ্যাঁ অবস্থা হয়ে আমরা বন্যা দুর্গত অঞ্চলের অভিজ্ঞতার কথা শুনবো হামজামাহাবু আপনার কাছ থেকে আপনি সেখানে ছিলেন এবং সেখানে একদম আমরা যেটাকে বলবো যে যেগুলো আমরা মানে প্রত্যন্ত এলাকা বলি সেখানেও আপনি গেছেন সে অভিজ্ঞতার কথাগুলি একটু শুনুন আচ্ছা আমি যদি মোটামুটি শুরু থেকে শুরু করি আমাদের বাইশ তারিখে আমরা হচ্ছে ফেনের উদ্দেশ্যে রওনা দেয় এবং তেইশ তারিখ ভোর থেকে আমরা আমাদের প্রাণ কার্যক্রম শুরু করি আমি গিয়েছিলাম ফেনীর ফুলগাজী উপজেলায় ফুলগাজী উপজেলার অত্যন্ত প্রত্যন্ত একটা এলাকা শ্রীচন্দ্রপুর সেখান থেকে মুন্সিরহাটপুর পরশুরামের দিকেও আমরা গিয়েছি তো তখন তখনকার পরিস্থিতি আসলে সবচাইতে খারাপ পরিস্থিতি তখন তবে তখন একটা আশারির ইয়েও ছিল ওই সময়টায় আমি যখন গিয়েছি ওই সময়টায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা যে এর আগে কয়েকদিন তিন চার দিন লাগাতে ছিল টা টানা বৃষ্টি ছিল আমরা যখন ছিলাম ওখানে তখন বৃষ্টি ছিল না এজন্য পানি আস্তে আস্তে কমতেছিল এই পানি কমার পরও সেখানে একতলা দেড়তলা পরিমাণ পানি ছিল অর্থাৎ আমাদের বোট আমার বোট মাঝে মাঝে হচ্ছে কোনো টিনের ঘরের চালে বেঁধে যাচ্ছিলো লেগে যাচ্ছিলো বোটের তলা তারপরে হচ্ছে বোট গাছের ঢাল লেগে বোট ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানে অনেক বেশি পরিমাণে পানি ছিল এবং এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড হওয়ার কারণে মানুষজন খুব বেশি দূরে সরার সুযোগ পায়নি অর্থাৎ আশ্রয় কেন্দ্র পর্যন্ত যাওয়ার সময়টাও অনেক মানুষজন পায়নি এই জন্য আশপাশে যাদের হচ্ছে দ্বিতল অবা ত্রিতল বাড়ি ছিল সেসব বাড়িতে আশ্রয় নিয়েছে এই জন্য ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে ধরেন আমরা তো ডিসি অফিস থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলাম শুরু করেছিলাম তো ডিসি অফিস ইউএন অফিসের সাথে সমন্বয় করে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারে তাতে সাড়ে চারশো পাঁচশো ক্ষেত্র বিশেষে বড় আশ্রয় কেন্দ্র হলে হাজারখানেক মানুষ ত্রাণ পায় কিন্তু এর বাইরেও প্রায় প্রত্যেকটা দুতলা তিনতলা বাড়ির ছাদে প্রায় হচ্ছে ষাট সত্তর থেকে একশো দেড়শো মানুষও ছিল যারা আসলে সেভাবে ত্রাণ পাচ্ছিল না তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা চেষ্টা করেছি একদম প্রান্তিক এলাকাগুলোতে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সেই চেষ্টাটা আমরা করেছি আর হচ্ছে যদি বলেন যে কিভাবে বন্যাকে আমি কত কাছ থেকে দেখেছি মানুষের দুর্ভোগকে কত কাছ থেকে দেখেছি সে সেটা আসলে সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা মধ্যে দুটো দিন যে দুটো দিন আমি পার করেছি এই দুটো দিনে আমার সাথে আমার যে ঢাকার তো দূরের কথা বাবা মা তো দূরের কথা ফেনি শহরের সাথেও কোনো যোগাযোগ ছিল না অর্থাৎ যেখান থেকে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছিলো ডিসি অফিস তার সাথে যোগাযোগ ছিল না এবং সবাই ভাবতেছিলো আমরা হারাই গেছি কিনা বা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটল কিনা স্বাভাবিক কারণ আমাদের আমাদের ওই টিমের একটা বোট মোহরি নদী পার হতে গিয়ে ওরা স্রোতে উল্টায় গেছে তখন পাশে দূরে আরেকটা হচ্ছে বোট যাচ্ছিলো এবং এরা এদের বাসীরা আওয়ার ওই বোটে এসে তাদেরকে উদ্ধার করে এরকম পরিস্থিতি গিয়েছে এছাড়াও আমরা সেখানে মানুষের যে দুর্দশার যে রূপ হতে পারে দুর্দশার রূপ আমরা দেখেছি ঘরগুলোর ঘুলঘুলি দিয়ে দেখা যাচ্ছে হাউসহোল্ডের সব উপকরণ ঘরে আছে শুধু মানুষগুলো নেই অর্থাৎ ফ্ল্যাশ ফ্ল্যাটের কারণে মানুষ যে বের হয়েছে সে সাথে করে একটা এক সেট আলাদা কাপড়ও নিয়ে যেতে পারেনি তারপর আমার দুর্ভাগ্যই বলা চলে যে হচ্ছে আমরা মিডিয়াতে দেখেছি খুব বেশি আসলে মানুষ এই ইয়েতে বন্যায় নিহত হননি যতজনই নিহত হয়েছেন তার মধ্যে কিছু লাশ আমাদের চোখের সামনেও পড়েছে যেগুলো ভাসমান ছিল ফেনীতে এমন কোনো জায়গা ছিল না যেখানে কেউ মারা গেলে তাকে হচ্ছে দাফন করা যাবে আমি একটা লাশ পেয়েছিলাম ভাসমান অবস্থায় যেটা সম্ভবত আমি পাওয়ার দুই দিন আগেই ওই একটা মহিলার লাশ ছিল ওটা উনি মারা গিয়েছিলেন ডিসপোজ হয়ে যাচ্ছিল সেটাকে উদ্ধার করে এনে আমরা দাফনের ব্যবস্থা করেছি এছাড়াও আমরা বিভিন্নভাবে হচ্ছে অসুস্থ আহতদেরকে বা বিপদে যারা পড়েছে তাদেরকে রেস্কিউ করেছি কিছু গুরুতর আহত মানুষকে দেখেছি আহত বলতে বন্যার কারণেই আহত এবং হচ্ছে অসুস্থ মানুষকে পেয়েছি যারা হচ্ছে সম্ভবত আমরা যদি ওই একদম কি বলবো এটাকে ভেতরের দিকে ওই এলাকার ভেতরের দিকে না যেতাম বোট নিয়ে তাহলে ওই মানুষগুলো আসলে বাঁচতেন কিনা না সন্দেহ আছে কারণ কোনোভাবেই তারা হচ্ছে সেখান থেকে বের হতে পারছিলেন না এক বৃদ্ধকে আমি আমার বোটে তুলে নিয়ে এসেছিলাম এসে হচ্ছে হসপিটালে ভর্তি করিয়েছিলাম ওই বৃদ্ধ বাসার ছাদা আশ্রয় নিয়েছিলেন কারণ তার ঘরে পানি ছাদ থেকে পিছলে পড়ে ওনার পা কোমর এবং ঘাড় খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় যে কিন্তু ওনাকে হচ্ছে কোনোভাবেই আর ইয়েতে আনা যাচ্ছিল না চিকিৎসা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ওখানে ছিল না সেটা আমরা করেছি আর আমাদের একটা দুর্বলতা ছিল যে যেহেতু বোট সেহেতু হচ্ছে আমরা একশো দেড়শোর বেশি প্যাকেট প্যাকেজ নিয়ে যেতে পারিনি প্রচুর মানুষ হচ্ছে ট্রান থেকে বঞ্চিত হয়েছে এবং আমরা জানিও না যে আমি ওখান থেকে আসার পরে ওই এলাকায় আর কোনো বোট গিয়েছে কি না কারণ সেটা এতো ভেতরের দিকে ওই এলাকাটা এত দুর্গম এবং হচ্ছে এত হচ্ছে যাওয়ার রাস্তাটা এত কি বলে এটাকে কঠিন যে স্থানীয় লোকজন যদি ধরেন ঠিক ওই এলাকার মানুষকে যদি আমি না নিয়ে যাই তাহলে আমি ওখানে যেতেই পারবো না এরকম আমরা যাওয়ার পরে এমন মানুষও পেয়েছি যারা জাস্ট বোর্ড দেখে কান্না করে দিয়েছিলেন প্রথমবার তারা বোর্ড দেখছেন যে কেউ একজন আসছে তাদের এলাকায় তাদের খোঁজ নেওয়ার জন্য এই ছিল মোটামুটি আকারে আমার এক্সপিরিয়েন্স আমি যে সংক্ষেপে বলতে চাই দুই দিনের এক্সপিরিয়েন্স আসলে এত সংক্ষেপে বলা সম্ভব না আমরা আবারও শুনব আসব আপনার কাছে আবারও একটা বিরতির পর ফিরছি আলোচনায় আপনাদের কাছে প্রিয় দর্শক আমরা শুনছিলাম বানভাসী মানুষের অসহায়তের কথা তাদের দুর্ভোগের কথা বিরতিতে অল্প যাচ্ছে সময়ের ভেতরে আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো জিরো ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য জিল্লুর রহমান আপনার কাছে ফিরছি আমরা বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম সেখানকার যে অমানবিক যে পরিস্থিতি বন্যার কারণে সেখানকার জনজীবনের সেটি শুনছিলাম আমার একটু দুর্যোগ ব্যবস্থাপনার জায়গায় ফিরছি আমরা দুদিন আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছ থেকে আমরা জেনেছিলাম যে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই কিন্তু আমরা দেখেছি যে অন্তত লক্ষ্মীপুরে নোয়াখালীতে বেশ কিছু নতুন এলাকা এর পরের দুদিনে নতুন করে প্লাবিত হয়েছে তো এরকম পরিস্থিতিতে এবং ওই আরেকটি বিষয়ে যে সমস্ত জায়গা থেকে পানি নামছে মূলত ফ্যানি ধরেন কুমিল্লা ব্রাহ্মণবীড়িয়া সেই জায়গাগুলোতে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে পানি থাকা অবস্থায় সেখানে নৌযান চলাচলের একটা সুযোগ ছিল হ্যাঁ ত্রাণ উদ্ধার তৎপরতা সেটা কাজে লাগতো পানিটা কমে যাওয়া এখন আবার হচ্ছিল যে না নৌচলাচল সম্ভব হচ্ছে না স্থলপথে যাতায়াতটা সম্ভব হচ্ছে তো এই ধরনের সংকট মোকাবেলায় আমাদের করণীয়গুলো গুলো কি হতে পারে পরামর্শের জায়গাগুলো একটু শুনব এখন বৃষ্টি কিন্তু কমেছে কিন্তু গতকাল এবং আজকে কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে হ্যাঁ এই বৃষ্টির জন্য এবং পানিটা নিচে নামতেছে তো এই জন্য লক্ষ্মীপুর এবং নোয়াখালীর নিম্ন অঞ্চল প্লাবিত হওয়াটা এটা স্বাভাবিক হ্যাঁ তবে সাগরে চলে যাবে এই জন্য সামনে যে অঞ্চলগুলো আছে নতুনভাবে প্লাবিত এবং বৃষ্টিটা হওয়াতে একটু বেড়েছে কিছু কিছু জায়গায় হ্যাঁ তো ওভারঅল বন্য পরিস্থিতির উন্নতি হচ্ছে কারণ হচ্ছে বৃষ্টি যদি আপিস্টিমে না হয় পাহাড়ি অঞ্চলে বা ওই এলাকায় পর্যাপ্ত বৃষ্টি না হলে কিন্তু আর পানির লেভেল আর উঠবে না পানি দ্রুত ওইখানে সাগর কাছে তো এবং ডালু এই জন্য দ্রুত পানি নেমেও যাবে পানি একটু নামতে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের আমরা নিজেরও এইদিকে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছি রাস্তা করেছি অপরিকল্পিতভাবে নদী বরাট করেছি খাল বরাট করেছি সব কিছু মিলিয়ে এই পানিটা বাধাগ্রস্ত হচ্ছে এই দেরি হচ্ছে প্রাকৃতিকভাবে পানি নিঃসরণের যে উপায়গুলো ছিল সেগুলি অনেকগুলি আমরা নষ্ট করে আমরা রাস্তা বিনে বানিয়ে ফেলেছি এবং পানি যে যেমন ডাকা চিটাগাং হাইওয়ে ডাকাচিটাঙ্গাং হাইওয়ের এই ইয়ে যেটা হলো উত্তর পাশে উত্তর পাশেই তো বন্যাটার পানিটা বেশি দক্ষিণে কিন্তু তেমন নেই কারণ কি এই হাইওয়ে একটা ভেরিয়া তো এখন অনেক জায়গায় হাইওয়ে কিন্তু নিমজ্জিত হয়ে গেছে ওইখান দিয়ে পানিটা যাচ্ছে হাইওয়ে ভেঙেও গেছে অনেক জায়গায় হ্যাঁ ভেঙেও গেছে এখন এই হাইওয়ে যদি নিমজ্জিত না হতো এবং ভেঙে না যেত পানিটা কোথাতে যেত ওই নদীর ইয়ে দিয়ে অথবা কালবার্ট কিন্তু আমরা এই রাস্তা করার সময় এই পর্যাপ্ত পরিমাণ কালবার্টও রাখি নয় পর্যাপ্ত পরিমাণ ওপেন করা রাখি নাই আমরা বলে মনে করছি রাস্তা করলেই হবে আর যে পানি টানি হবে এটা আমাদের মাথার ভিতরে থাকে না তো এই জন্য এগুলা যে কি পরিমাণ পানি আসতে পারে এরকম একটা এরকম একটা সিভিয়ার বন্যাকে বা এরকম একটা এক্সাম্পল বন্যাকে ধরে এখানে মডেলিং করে কতটুকু ওপেনিং আমার রাখতে হবে যদি আমি রাখি তাহলে কিন্তু পানিটা তাড়াতাড়ি সরে যেতে পারে এটা তো বললাম একটা বড়ো হাইওয়ে এরকম ছোটো ছোটো অনেক রাস্তা আমরা করি যেখানে কালভার্ট রাখা রাখা ব্রিজ হওয়ার দরকার এখানে করেছি কালবাট যেখানে কালবাটদের এখানে কিছুই রাখি এইভাবে পানি বাধাগ্রস্ত হয়েছে এটা একটা আর যখন পানি সরে যাবে যেটা বললেন এটা এখন নৌকা চলে পানি সরে গেলে গাড়িও চলবে না নৌকা চলবে না এখন আমাদের খালগুলা যদি সচল থাকত। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ এই যে এই যে বন্যা হচ্ছে আমাদের আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ বোটও কিন্তু এখন ক্রয় করা বা মজুদ রাখা দরকার সিলেটের বন্যা আমরা দেখেছি বোট পাচ্ছি না তাহলে এই বোটও আমাদের রাখা দরকার এবং যদি এই খালগুলা আমরা যদি সচল করতে পারি নদীগুলা সচল থাকে তাহলে তো নদী খাল দিয়ে তো অন্তত চলতো কিন্তু এটা চলারও কিন্তু এখন সুযোগ নাই কিছুই নাই এটা একটা আরেকটা হলো যে এই যে ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টে আমাদের কমিটিগুলো আছে ঠিক কাতাকুলো এবং সবই সরকারি অর্গানাইজেশন এই কমিটিগুলো যত কমিটি দেখেন একেবারে পি এম লেভেল থেকে ধরে ইউনিয়ন পর্যন্ত যত কমিটি সবগুলো বিভিন্ন সরকারি অর্গানাইজেশন এখানে কোনো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্র প্রতিনিধি বা সিভিল সোসাইটির প্রতিনিধি কিছুই নেই এখন এই সরকারি লোক দিয়ে কি এত বড় একটা কোন ভলান্টিয়ার ছাড়া কি সম্ভব এটা এত একটা বড় বন নাই এইবার আমাদের যে ছাত্ররা যে ইয়েটা দেখি আমরা ঘূর্ণিঝড়ের এই যখন দেখি সমুদ্র এলাকায় আমরা দেখি যে অসংখ্য স্বেচ্ছাসেবী মোতায়েন করার মতো একটা দক্ষতা আমাদের তৈরি হয়েছে সেটা আমাদের প্লাবনের জায়গায় হয়নি কেন এই যে ওইখানে সত্তর হাজার আপনার সিপিপির ইয়ে আছে সত্তর সেভেন্টি থাউজেন্ড সিপিপি ভলান্টিয়ার আছে ওরা যখন গুণিজরের ইয়ে দেওয়া হয় তখন তারা ইয়ার প্রশিক্ষিত এই জিনিসটা খুব ভালো তারা খুব দ্রুত সচেতনতা তৈরি করে ইভ্যাকুয়েশন সবগুলো তারা খুব দ্রুত এটা করতে পারে এখন আমাদের এই ফ্লাডের ক্ষেত্রে এটা নাই হ্যাঁ সেটাই এটাতে যদি আমরা যদি মেইন আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যেই যে কমিটি এবং যেই উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক কমিটি যদি আমরা যদি আমাদের প্রতিনিধি সিভিল সোসাইটির প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধি পর্যাপ্ত যদি আঁকতে পারি তাইলেই তো এই জিনিসটা কোয়ার্ডিনেটেড হয়ে যাবে যেমন এবার সরকারের অনেক সমস্যা আছে এখানে অনেক জনপ্রতিনিধি এখন এলাকায় নেই হ্যাঁ এখন বৈষম্যবেদী ছাত্র আন্দোলন অর্গানাইজড একটা ইয়ে ছিল হ্যাঁ অর্গানাইজ ছিল এই জন্য খুব দ্রুত ওনারা কিন্তু ইয়ের এই সরকারি লোকের আগেই কিন্তু রেসপন্স করছে হ্যাঁ রেসপন্স করছে এখন এটা যদি আমি এই ধরনের সাড়া দেওয়া আমি আর আগে দেখিনি অতীত হয়তো মানে র্যান্ডামলি হয়েছে ছাত্ররা করেছে কিন্তু এই ধরনের একটা কম্প্রিহেন্সিভাবে পুরো এলাকা জুড়ে যে যেই সারাটা সারা বাংলাদেশের ছাত্ররা যে এটা এই এফোর্টটা দিল এটা যদি আমি মেইন স্ট্রিমে ডিজাস্টার ম্যানেজমেন্টে যদি এটা যদি আমি ইনকর্পোরেট করতে পারি তাইলে আমাদের যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে স্টেজ আছে এই ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করতে পারি এটা একটা শিক্ষা আমাদের এবং এটা আমাদের উচিত ইমিডিয়েটলি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিতে কিভাবে এই ধরনের স্টেক ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বা সিভিল সোসাইটি এদের সম্পৃক্ত করে লোকাল গভর্নমেন্ট তো আছেই লোকাল গভর্নমেন্টের পক্ষেও সম্ভব না লোকাল গভর্নমেন্ট একজন চেয়ারম্যান থাকে কয়েকজন মেম্বার কয়েকজন শিক্ষক বা এই কয়েকজন কমিটিতে থাকে কিন্তু একটা ইউনিয়নের পুরা ডিজাস্টার যে রেসপন্স ইকর পক্ষে সম্ভব নয় এজন্য সব কমিটিতেই আমাদের ছাত্র এবং অন্য যারা আছেন এদের যদি ইনকর্পোরেট করে আমরা যদি রেসপন্সটা করি তাইলে কিন্তু আমরা একটা ভালো রেসপন্স আমরা ইয়ে করতে পারবো ধন্যবাদ আপনাকে আবারও আসবো যাচ্ছি হামজা মাহবুব আপনার কাছে উদ্ধার ত্রাণ এই কাজগুলোতে গিয়ে আপনাদেরকে মানে বাধা তো অনেক আছে তারপর গ্রুপ মানে মানে একদম না বললেই নয় এমন কিছু কথা শুনতে চাই আপনাদেরকে মুখোমুখি আমরা হচ্ছে উদ্ধার কার্যক্রম করায় বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতার মধ্যে প্রথমটা হচ্ছে বাংলাদেশে মানুষের সংখ্যা বেশি জায়গা অনুযায়ী আমাদের আশ্রয় সংখ্যা অনেক কম সরকারের যে বিভিন্ন আশ্রয়ন প্রকল্প আছে সেগুলোতে লোকবল অনেক কম এবং মানুষ হচ্ছে লোকজন হচ্ছে আশ্রয় কেন্দ্রে থাকা এই ব্যাপারটা তো অভ্যস্ত না অভ্যস্ত বিশেষত এটা আমাদের এই অঞ্চল এই যে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলের জন্য প্রযোজ্য উনিশশো আটাশি সালের পরে এই অঞ্চলে অত বড় কোনো বন্যা হয় নাই দুহাজার সালের বন্যা আরেকটু এরকম পর্যায়ে হয়েছে যে মানুষকে বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই তখন ঘরে থাকতে পেরেছে এবার পারেনি মানুষের মধ্যে এই আশ্রয় কেন্দ্রে না যাওয়ার যে প্রবণতা আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক আছে এবং আমরা প্রায় প্রত্যেক বাড়িতে গিয়েই আমরা যখন গিয়েছি তখন এটা বলেছি বলার চেষ্টা করেছি যে আপনার আপনারা আশ্রয় কেন্দ্রে যান আমরা আপনাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবো আমাদের কাছে বোট আছে কিন্তু বেশিরভাগ মানুষই আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেছেন এই আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করার কারণেই কিন্তু এরা

সেহেতু আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে যদি জায়গা না হয় সমস্ত স্কুল কলেজ বা বহুতল স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা হচ্ছে আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত করে ফেলব। যেহেতু যেহেতু এগুলোর তালিকাও ইউনো ইউএনও অফিসে থাকে সেখানেও ত্রাণ বিতরণ করা সহজ হবে তো বাড়িতে মানুষজন বাড়ি থেকে না সরার কারণে ত্রাণ বিতরণে বিশালভাবে একটা ব্যাঘাত ঘটে তারপরে হচ্ছে স্থানীয় কিছু মানুষজন আছে যারা হচ্ছে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে রান বিতরণে তারা একটা ভালোবাসার সৃষ্টি করে তারা মনে করে যে তারা কি বলতে চায় তারা বলতে চায় তাদের হচ্ছে ধারণা রান বিতরণের তার এলাকায় রান বিতরণের অধিকার তারই আছে তার এলাকায় বাইরে থেকে এসে আরেকজন তার কনসার্ন ছাড়া তান বিতরণ করতে পারে তাকে সঙ্গে দিয়ে দিলে তারা প্রতি কি তাকে সঙ্গে নিয়ে দিলে হচ্ছে ওটা হচ্ছে তার ক্ষমতা তার ক্ষমতা তার কর্তৃত্ব এই ব্যাপারটাকে হচ্ছে ডিনাই করা হচ্ছে আচ্ছা এটা সে হচ্ছে মেনে নিতে পারে না আর হচ্ছে ত্রাণ বিতরণের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে প্রশিক্ষিত লোকবলের অভাব বাংলাদেশের সরকারের আমাদের ধরেন আমরা ছাত্ররা সবসময়ই প্রাকৃতিক দুর্যোগ জাতীয় যে কোনো সমস্যায় রেসপন্স করি করেছি কিন্তু আমরা সব বিষয়ে প্রশিক্ষিত না বাংলাদেশ সরকারের হচ্ছে এমন কোনো কার্যক্রম ছিল না যেখানে হচ্ছে ছাত্রদের একটা বড় অংশকে স্যার সিপিপির কথা বললেন সত্তর হাজার হচ্ছে তারা প্রশিক্ষণ পায় কিন্তু সত্তর হাজার পর্যাপ্ত সংখ্যা না যে ম্যাসিভ যে দুর্যোগগুলো হয় এটার জন্য পর্যাপ্ত সংখ্যা না আমার আমাদের এখানে মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু ইনক্লুড করা দরকার যেখানে আমরা প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে এরকম উদ্ধার তৎপরতা প্রাকৃতিক দুর্যোগ এগুলোতে রেসপন্স করা ম্যাসিভ রেসপন্স করা যেহেতু আমি হচ্ছে সরকারিভাবে লাখ লাখ হচ্ছে কর্মী নিয়োগ দিতে পারবো না বা আউটসোর্সিং করতে পারবো না আউটসোর্সিং যাদেরকে করতে পারবো তারা হচ্ছে দেশের তরুণ সমাজ যুবক সমাজ সুতরাং এই যুবক সমাজকে বেসিক প্রশিক্ষণটা দেওয়া সরকারের দায়িত্ব একটা দেশের যুব সমাজ যখন তার লাইফ স্কিলে হচ্ছে স্কিল্ড হয়ে উঠবে তখন তা এই যুব সমাজকে আটকানোর মতো আর কিছুই থাকবে না এবং তারাই আসলে রাষ্ট্র দেশ গঠন করতে বা একটা জাতিকে হচ্ছে বিপদ থেকে উদ্ধার করতে তারা খুব ফ্রুটফুলি এগিয়ে আসতে পারবে যারা যাচ্ছেন না আশ্রয়কেন্দ্রে নিজ নিজ বাড়িঘরে থাকছেন সেখানে তো অনেক পানি তো তারা কীভাবে সেখানে টিকে আছেন তারা ছাদে টিকে আছে ধরেন আমার এক্সপিরিয়েন্স বলে যে বেশিরভাগ মানুষই আসলে ছাদে থাকতেছে কারো যদি বাসায় ত্রিপল থেকে থাকে সেটা মাথার উপর দিয়ে এই সঙ্গে এই পরিমাণটা আমি খুবই কম পেয়েছি দুই চারটা বাসায় বেশিরভাগই খোলা বেশিরভাগই খোলা আকাশের নিচে ছাদের মধ্যে এবং হচ্ছে যারা হচ্ছে বেশিরভাগ বিল্ডিংই 60 থেকে শুরু করে 150 120 150 জন মানুষ থাকতেন তো যাদের হচ্ছে দোতলা বাড়ি আছে তাদের বাসায় গ্যাসও আছে তো তারা কিছু যদি খাবার দাবার থাকে সেগুলো রান্না করেন কিন্তু এক বোতল গ্যাস 120 জন মানুষের জন্য অপর্যাপ্ত তার মানে প্রচুর পরিমাণ খাদ্যের খাদ্যের সংকট হওয়ার কথা তার মানে প্রচুর মানুষ অভুক্ত দিনযাপন করছে কোন রকমে কোন রকমে আছে তারপরে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় হচ্ছে ত্রাণ সেভাবে পৌঁছাচ্ছে না সেসব এলাকার মানুষের অবস্থা তো আরও খারাপ কোনো রকম এক বেলা খেয়ে আর আরেকটা সবচেয়ে বড়ো সমস্যা বন্যা দুর্গত এলাকার সবচেয়ে বড় সমস্যা হয় খাবার পানি নিয়ে খাবার পানি নিয়ে আমার এক্সপিরিয়েন্স বলে যে মানুষের হচ্ছে খাবারের চেয়েও খাবার পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল এবং এখনও আছে প্রচুর পরিমাণ বন্যা যখন হচ্ছে বন্যার পানি আস্তে আস্তে নেমে যায় তখন আমরা খবর পাই যে প্রচুর পরিমাণ হচ্ছে ডায়রিয়া বা হচ্ছে পানির যে রোগগুলো আছে এই রোগগুলো বেড়ে যায় এবার এবার হচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে মশার উপদ্রব ডেঙ্গু মশার উপদ্রব এই যে চার পাঁচ দিন বা এক সপ্তাহ একটা জায়গায় পানি জমে আছে সেখানে মশা জন্মায় এবং প্রচুর পরিমাণে মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এই খবরও আস্তে আস্তে সামনে আসছে এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই মানুষগুলো যাতায়াতের দুর্গমতার কারণে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জায়গাতেই হচ্ছে রাস্তাঘাট ভেঙে গেছে পানির স্রোতের জন্য বা বন্যার জন্য মানুষজন হসপিটালে যেতে পারছে না এবং বন্যা পরবর্তী সময়ে তাদের যে পুনর্বাসন বা হচ্ছে তাদের যে সুচিকিৎসা ব্যবস্থায় যে তারা যেভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এগুলোও বিঘ্নিত হচ্ছে এই এই জায়গাগুলো আসলে এগুলো আসলে এখন এগুলো এখন অ্যাড্রেস আইডেন্টিফাই করা দরকার এবং অ্যাড্রেস আমাদের আলোচনা চলবে আর একটা বিরক্তির পর ফির ববার আপনাদের কাছে প্রিয় দর্শক ইস্পাহারী মির্জাপুর জিরাওয়ারে আরো একটা বিরক্তির সময় হয়েছে ফির গল্প সময়ের ভেতর আশা করি সবই থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে ধন্যবাদ বিরতি সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য ফিরছি আলোচনায় অধ্যাপক মজিদুর রহমান আপনার কাছে আসছি আমরা অনুষ্ঠানের শেষ পর্বে পৌঁছে গেছি সময়ও হাতে খুব কম আলাদা করে প্রশ্ন করছি না আপনার যদি কিছু বলার থেকে আলোচনা ধারাবাহিকতায় সেটি শুনব বন্যার পানি কমতে শুরু করেছে এখন কিন্তু আরও কিছু ইয়ে দেখা দিবে যেমন এই ডায়রিয়া বা পানিবাহিত অন্য টাইফয়েড তারপর স্কিন ডিজিজ এগুলো কিন্তু দেখা দেবে তো এই জন্য আমাদের এখনই পর্যাপ্ত মেডিসিন এবং পর্যাপ্ত মেডিকেল টিম এখানে দিতে হবে আরেকটা হলো ত্রাণের যেই সুষম বন্টন এই যে এই দুর্যোগে অনেক দুর্গম এলাকায় কিন্তু অনেকে যেতে পারে এখন পানি যেহেতু নেমে গেছে এখন যাতে কোয়ার্ডিনেটেড ওয়েতে প্রতিটা এলাকায় যাতে ত্রাণ পৌঁছানো যায় কারণ হচ্ছে এরা অনেকেই অনেক কয়েকদিন যাবত খাবার পর্যাপ্ত খাবার পায় না এটা দিতে হবে আর এই মেডিকেল সাপোর্ট দিতে হবে আরেকটা হলো তাদের যেই এই এই রিকোভারি রিকোভারি মানে এখানে রাস্তাঘাট কিন্তু সাধারণ বর্ষে এই গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হয়ে যায় আর এই বন্যায় কিন্তু তো এগুলা এগুলো দীর্ঘমেয়াদী একটু এগুলা করতে হবে আমাদের যেই বন্যার যেই প্রকোপ কমানো যে অ্যামেকমেন্টগুলো এগুলো আরও শক্ত করতে হবে এবং আরও যদি সম্ভব উঁচু করতে হবে এবং আমাদের যে এই নদী নালা খাল বিল যে আমাদের আমরা যে বরাট করে ফেলেছি এবং এই এই খাল উদ্ধারের ব্যবস্থা নিতে হবে এগুলো নিলেই আমাদের বন্যার প্রকোপটা কিন্তু কমে যাবে এবং তাদের যে এখন তাদের কিছুই নেই তাদের গবাদি পশু তাদের মাছের খামার তাদের এই কৃষি কিছুই নেই এই তাদের যদি লোন থাকে লোন মৌকুফ করা অথবা সুদ মৌকুফ করা এবং তাদের সহজ শর্তে ঋণ দেওয়া যাতে তারা কামব্যাক করতে পারে নাহলে কিন্তু এই জনগোষ্ঠী পিছিয়ে গেছে এদের যদি আমরা উঠিয়ে না আনতে পারি আমাদের কিন্তু সীমার দারিদ্র পরিমাণ বেড়ে যাবে অত দরিদ্রের পরিমাণ বেড়ে যাবে এদের উঠিয়ে আনতে হবে আমাদের আমাদের সমভাবে এনে আবার আমাদের উন্নয়ন আগিয়ে নিতে হবে এটাই ধন্যবাদ অধ্যাপক জিন্দুর রহমান আপনার কাছে যথারীতি আপনার কাছে প্রশ্ন নেই শুনব স্যারের শেষ কথা শেষ কথার ধারাবাহিকতায় বলতে চাচ্ছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমি একটু বলি আমরা আসলে এই জাতিকে আমাদের জাতিকে স্যার যে পিছিয়ে যাওয়ার কথা বললেন সেখান থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে বলে আমার বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে এবং সেজন্য আচ্ছা ছাত্র আন্দোলন এই বন্যা পরিস্থিতির শুরু থেকে যেভাবে রেসপন্স করেছে এই বন্যা পরবর্তী পুনর্বাসনেও বসমবিরোধী ছাত্র আন্দোলন জনগণের পাশে থাকবে এবং হচ্ছে দুর্গত এলাকায় তাদের কার্যক্রম পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবে এখনও বসুমবিরোধী ছাত্র আন্দোলন এই যে এই সময়টা সবগুলো জেলায় আলাদা আলাদা মেডিকেল টিম দিয়েছে পর্যাপ্ত মেডিসিন সাপোর্ট দিচ্ছে এবং আমরা এখন পর্যন্ত এক লক্ষেরও বেশি প্যাকেজ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে এমন একটা সাপ্লাই চেইন তৈরি করেছে তৈরি করার চেষ্টা করছে বলা চলে দু এক দিনের মধ্যেই আমরা সেটা পূর্ণাঙ্গ করে ফেলতে পারবো যে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত জেলা পরিষদ থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের সাপ্লাই চেনটা থাকবে এবং প্রত্যেকটা মানুষের ডেটা থাকবে কে হচ্ছে খাবার পেলো কে খাবার পেল না আমরা মনে করি একজন মানুষও এমন থাকবে না যে এই দুরবস্থায় একবেলা না খেয়ে আছে সেই কাজটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেই কাজটা করার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটা করার চেষ্টা করবে জনগণকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের পাশে থাকার জন্য জনগণকে চাচ্ছে একটু সময় হাতে আছে আপনি কথা অব্যাহত রাখতে পারেন একটু সময় আছে সমিরোধী ছাত্র আন্দোলন চায় আমরা একটা নতুন জাতি গড়ার যে প্রত্যয় আমরা হাতে নিয়েছি তাতে ছাত্র সমাজ তো এগিয়ে আসছেই জনগণ যেন ছাত্র সমাজের পাশে আমরা আমরা যখন গণত সংগ্রহ কর্মসূচি চালু করেছিলাম আপনারা দেখেছেন প্রথম দিনেই আমরা প্রচুর পরিমাণ সাড়া পেয়েছি এবং সে সাড়া এখনও এখন অব্যাহত অব্যাহত আছে আমরা চাইবো আমরা যতদিন পর্যন্ত না একটি সুন্দর সুসভ্য এবং হচ্ছে উন্নত জাতিতে পরিণত হতে পারছি ততদিন পর্যন্ত জনগণ এই যে তাদের যে মোটিভ তাদের যে হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা দেশবাসীর পাশে দাঁড়ানোর একে অন্যের পাশে দাঁড়ানোর আমরা দেখছি যে গত জুলাই থেকেই আসলে আমাদের দেশের মানুষের মধ্যে একটা অন্যরকম প্রচেষ্টা লক্ষ্য করা গেছে একজন দুর্ভোগে পড়েছে অন্যজন কোনো প্রশ্ন ছাড়াই এগিয়ে এসেছে কেউ দেখেনি যে সহমর্মিতার যে জায়গাটা কেউ দেখেনি তার সে কোন জাতের সে কোন মতের সে কোন দলের কেউ দেখেনি যেটা গত স্বাধীনতার তেপ্পান্ন বছরও যেটা আমরা কখনো আসলে দেখিনি সেটা আমরা গত জুলাই থেকে দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারবো মানুষকে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছাতে পারবো যেখানে আসলে এক মানুষের সাথে অন্য মানুষের কোনো ধরনের কোনো ভেদাভেদ থাকবে না সমাজের সমাজে কোনো অতিধ্বনি থাকবে না কোনো অতি গরিব থাকবে না এবং ভবিষ্যতেও বাংলাদেশে যদি কোন ধরনের প্রাকৃতিক বা রাজনৈতিক দুর্যোগ আসে রাজনৈতিক দুর্যোগ এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই তাহলে আমি এই বন্যাকে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি একটা রাজনৈতিক দুর্যোগ হিসাবে অ্যাড্রেস করব আসে আমাদের জনগণকেও জনগণকে সেটাকে সম্মিলিতভাবে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন থাকবে ততদিন আমি আশা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের পাশেই থাকবে জনগণকে সাথে নিয়ে ধন্যবাদ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে এসছে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর জিরোয়ারে কথা হবে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন